অফিস চেয়ার, অফিস অফিসিয়াল যা কিছু আছে, মানে অফিসের এ টু জেড সবকিছু আমাদের থেকে পাওয়া যাবে। অফিস ট্র্যাক, অফিস সোফা, চেস্ট অফ ড্রয়ার, অফিস আলমিরা, মেডিকেল বেড, ম্যাট্রেস সবই পাওয়া যাবে। হাজার হাজার শুরু মাসে গেছে, আমার কোনো কমপ্লেন নেই। আমি এখানে 28 বছর এক জায়গায়। আরে বাহ বাহ, একদম এক জায়গাতে 28 বছর। এই যে আপনার আমার সুধা ঠিকানা, মেট্রো রেলে 319 নম্বর প্লেয়ার। আচ্ছা, শেয়ারপাড়া মেট্রো রেল স্টেশন ঢোকার আগে যে কাটাটা আগাঘাট থেকে আসতে গেলে ইউটার্ন আছে, 319 নম্বর প্লেয়ার, ইউটার্ন ইউটার্ন লইলে কর্নারে আমার প্লট। বাবু একটা চেয়ার ফিটিং ফুটিং করে দেখান না কি রকম চেয়ার। এই আমার এটা খোলা আছে দেখাই যাচ্ছে, এই যে আমার হাইড্রোলিক এসএ ফার্নিচার লোগো দেওয়া আছে। আচ্ছা, এই যে বেসে দেওয়া আছে এসএ ফার্নিচার, এই যে মেশিনে দেওয়া আছে, এটা আমি 2.5 মিলি মেশিন লাগাই। ওখানে বসে দিলে লেগে যাবে, এখন খোলার কোন সম্ভাবনা নেই। তাই এই যে এখন আর এটা খুলবে না, দিও না, ভাঙতেই পারবে না। বাহ বাহ। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ইনফোপিডি তাই মোহাম্মদ তানভীর আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে নতুন আর একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। দেখতেই পারতেছেন পেছনে আমাদের বাবু ভাই, আর বাবু ভাইয়ের পেছনে হচ্ছে গিয়া চেয়ার টেবিল। বাবু ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। বাবু ভাই আপনার পেছনে তো মোটামুটি মনে হয় 4-5টা আপনার হচ্ছে গিয়া যদি মানে অফিস সাজাইতে চায়, 4-5টা অফিস সাজানোর মালামাল আছে, তাই কি? আরো বেশি সাজাইতে পারো, সমস্যা নেই। আমার পিছনে কারখানা, হ্যাঁ, আবার বিরুলিয়াতে ফ্যাক্টরি আছে আরেকটা, বুঝছেন, আবার আপনি কলাবাগান লেক সার্কাস আছে, গোডাউন ফ্যাক্টরি। বাবু আছে, কি দিয়ে শুরু করবেন আপনি? আপনি যেটা দেখেন যে কোনো, আমার চেয়ার আছে, চেয়ার দিয়ে শুরু করি, তারপরে ধাপে ধাপে হচ্ছে গিয়ে আমরা টেবিলে যাব। আমার এটা যদি, হ্যাঁ, এটা হচ্ছে একটা 12 ইঞ্চ চেয়ার, এটা আমাদের দেশি লোকাল, এটাও আমাদের দেশি লোকাল, পার্টস যা আছে সব চায়না, আমি নিজে আমদানি করি। আচ্ছা, এটা হচ্ছে আপনার একদম 3600 টাকা, 3600 টাকা, 3600। এটা ওচার নিচে সব কিছু করা যায়। ওয়াও, এটা আপনার রেক্সিনে যেগুলো আছে এগুলো আপনি হচ্ছে 1 বছর ওয়ারেন্টি পাওয়া যায়। আর হচ্ছে আপনি যেগুলো মেশিন আছে এগুলো সব 2 বছরের, 2 বছরের। হ্যাঁ, এটা চাকা, পায়া, হাইড্রোলিক মেশিন সব আমি নিজে আমদানি করি। যে আমার দোকানে লোগো দেওয়া আছে এসএ ফার্নিচার, এসএ ফার্নিচার, আমার নাম মোহাম্মদ শামসুদ্দিন আহমেদ বাবু। হ্যাঁ, এই যে এসএ ফার্নিচার, এটা আমার লোগো দেওয়া, লোগো দেয়া। এটা আমাদের অনেক পুরাতন প্রতিষ্ঠান, এটা 28 বছরের প্রতিষ্ঠান, বহু হাজার হাজার দোকানদার আসছে গেছে, আমাদের কোনো কমপ্লেন নেই। বাহ, তো দর্শক এখানে হচ্ছে গিয়ে চেয়ার গুলো সব চায়না থেকে আনা হয়, বিভিন্ন মানে চেয়ারের যে এলিমেন্ট গুলি আছে সব চায়না থেকে এনে এখানে হচ্ছে ফিটিং করা হচ্ছে। বাহ বাবু ভাই, এই চেয়ারটা কিরকম প্রাইস রাখতেছেন? এটা হচ্ছে আপনার একদম 5000 টাকা, আর আমার কাছে আপনার 2.5 মিলির নিচে কোনো মেশিন নেই। 2.5 মিলির নিচে, 2.5 মিলির নিচে কোনো মেশিন নাই, আমি নিজে আমদানি করি। আচ্ছা, সবকিছু ভিতরে আমার লোগো দেওয়া আছে, লোগো দেওয়া, চেয়ার থেকে শুরু করে যা আছে। বাহ বাহ, হাইড্রোলিক মেশিন সবকিছু আমার লোগো দেওয়া আছে। এই চেয়ারটার কি রকম প্রাইস রাখতেছে? এটা 4800 টাকা, এটাও 4800 টাকা, 4800 টাকা। বাহ, 2 বছরের ওয়ারেন্টি তো দিচ্ছে, 2 বছরের ওয়ারেন্টি দিচ্ছে। বাহ, আরেকটা চেয়ারে আমার একটা জিনিস দেখাই, আমার চেয়ারে পিছনে কোনো ফুটাফাটি নেই, সব ইম্পোর্ট চেয়ার, লোকাল না, আমাদের এখানে শুধু ফিটিং হয়। চেয়ারের পেছনে পিছনে কোনো ফুটাফাটি নেই। হ্যাঁ, অনেক ম্যাক্সিমাম চেয়ারের পেছনে কোনো চেয়ারের পিছনে ফুটাফাটি নেই থাকে। এই যে আপনি হচ্ছে, আমি 2.5 মিলি মেশিনটা চেয়ার বানাই, যে হাইড্রোলিক, আমার হাইড্রোলিক অনেক ওজন, এটা 1 কেজি 90 গ্রাম ওজন আছে হাইড্রোলিক। এই যে আমার লোগো দেওয়া আছে, এই এসএ ফার্নিচার, সব লোগো দেওয়া আছে। এই যে আপনি মেশিনে লোগো দেওয়া আছে এসএ ফার্নিচার। দ্যাট মিন্স হচ্ছে এগুলো চায়না থেকে এনে সবকিছু হচ্ছে আপনার এখানে ফিটিং করতেছেন, তাই তো? জি জি জি। এই যে আমার সব চেয়ারে লোগো দেওয়া আছে এসএ ফার্নিচার, সব চেয়ারে। আমার লোগো দেওয়া আছে সব চেয়ারে, এই চেয়ারে সব চেয়ারে লোগো দেওয়া আছে। এই রেট দিয়ে এই কম্বিনেশনের চেয়ারটা, এটা কি রকম প্রাইস? এটা 4800 টাকা দাম, 4800। মানে ফ্যাব্রিক্স আপনার চেঞ্জ করলে এটা কোনো আপনার পয়সা লাগবে না, বুঝছেন? আচ্ছা, মানে যে যে ফ্যাব্রিক্স নিতে চায় কোনো সমস্যা নেই, যে যে কালার নিতে চায়, আমাদের ফ্যাব্রিক্স আছে। হ্যাঁ, বলে আমরা চেঞ্জ করে দেব, চেঞ্জ করে দিবেন। ভাই এই যে বড় চেয়ারগুলি, এগুলি 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 কি রকম প্রাইস রাখতেছেন? এগুলো আপনার হচ্ছে, এগুলো সব সিরিয়ালে 5800 টাকা, যেটাই নেই সিরিয়ালে 5800, যে যেটা নিতে চায়, যে যেটা নেয়। হ্যাঁ, বাহ ওয়াও, এই যে এখানে বড় বস চেয়ার বলি মনে হয় 8000 টাকা দাম, একদম 8000 টাকা, আমাদের দাম 8000 নাই, শুধু একদম যেটাই নেই, যেটা নেই একদম 8000। মেশিন আর হাইড্রোলিকের ওয়ারেন্টি আছে, আর কোনো কিছু ওয়ারেন্টি নেই। আচ্ছা, মেশিন আর হাইড্রোলিকের, এই চাকা পায়া, চাকা চাকা যখন লাগবে তখন ফ্রি, কোনো টাকা লাগবে না, সমস্যা নাই, 10 বছর পরে টাকা লাগবে, টাকা ফ্রি, টাকা লাগবে না। ভাই এই যে এখানে আরেকটা একটু ব্যতিক্রম ধর্মী চেয়ার দেখতেছি, এই চেয়ারটা কি রকম চেয়ার? এটা 13000 টাকা দাম, এটা কাঠের আর কি, একদম ফুললি কাঠের বডি, এটা গর্জন কাঠ দিয়ে বানানো হয়। আচ্ছা, লেকার করে এই কাঠের উপরে পছন্দ, আমি একদিন তো কালেকশন করি, নিচের পার্টস সবকিছু, পার্টস সব আপনার, মানে আপনি গ্যারান্টি দিলে নিচের পার্টস এর গ্যারান্টি দিতে হবে, উপরে যেটা আছে এটা সমস্যা নাই, যদি কোনো ধরনের কোনো প্রবলেম হয়। হ্যাঁ,
আমাদের কাছে বললে আমরা যার থেকে কালেকশন করি তারা দিয়ে আমি সব করে দিতে সলভ করে দিবেন বাহ বাহ এটার প্রাইস কত বললেন এটা একদম 13000 টাকা 13000 টাকা বাবা আপনি 18000 চেহারা ছোট 8500 টাকা আচ্ছা ওইটা হচ্ছে 8500 আচ্ছা এবার আমরা এসএসএ বলি দিও বাহ টেবিল গুলো যদি দেখি টেবিল একদম সেটআপ করা আপনি এদিকে আসেন একটা জিনিস চেয়ারে একটা টেবিলের একটা টেবিল দেখেন আপনি বাহ আমাদের স্মুথ ড্রয়ার বুঝছেন হ্যাঁ ড্রয়ার গুলো হাতিল সেম হাতিল ক্যাটাগরি বুঝছেন আচ্ছা এজ এস এম দিস ওয়াও মানে অন্য শোরুমে মালের সাথে হাতিল ছাড়া অন্য কোন শোরুমে মালের সাথে আমার মালের সাথে মিলবে না মিলবে না মানে আমি নিজে আমদানি করি আর আপনি দেখছেন না এই যে হ্যাঁ এটা প্রিমিয়ার বোর্ড প্রিমিয়াম বোর্ড বুঝছেন স্মুথ স্মুথ ভাই এই যে আপনার এই যে আমি একটা সেটআপ যদি দেখি টেবিল প্লাস হচ্ছে চেয়ার টেবিলের দাম 14000 টাকা চেয়ার দাম 7000 টাকা 14000 টাকা কি আপনি বলতেছেন যে টেবিল সাইড টেবিল সহ হ্যাঁ সাইড টেবিল সহ হ্যাঁ এই সাইড টেবিল দেখছেন না হ্যাঁ আমাদের যে আপনি ড্রয়ার নিতে দেখছেন অনেক জায়গা ড্রয়ারের ভিতরে তারপর আপনি অনেক স্মুথ স্মুথ হ্যাঁ আসলে সব চ্যানেল লাগানো আছে চ্যানেল লাগানো আচ্ছা এটা হচ্ছে আপনি এটা সাইড টেবিল বিক্রি হয়ে গেছে তো এটা অন্যটা সাইড টেবিল আর কি বুঝছেন টেবিলটার প্রাইস যদি এটা সাইড টেবিল সহ যদি নেন একদম 14000 টাকা 14000 আচ্ছা আর চেয়ারটার দাম চেয়ারটার দাম 8500 টাকা 8500 আর চেয়ার এটা 7000 টাকা দাম আচ্ছা চেয়ার এটা হচ্ছে 7000 টাকা এটা 7000 টাকা দাম দিয়ে বাহ এগুলো সব চায়না থেকে আনা সব চায়না থেকে ইম্পোর্ট করা আমদানি করা আমাদের এখানে শুধু ফিটিং হয় ফিটিং হয় আচ্ছা আর চেয়ার এই টেবিলগুলি হচ্ছে কি আপনার পেছনে গোডাউনে বানাচ্ছেন যে আমার পিছনে এই গুরুর গোডাউন আমার এটা 28 বছরের প্রতিষ্ঠান বুঝছেন এই যে এখানে এই এই টেবিলটা কত প্রাইস রাখতেছেন সাইড এই টেবিলটা 15500 টাকা সাইড টেবিল সহ এটা 15500 এই টেবিলগুলি কিসের তৈরি ভাই কি এটা সব মেলামেন্ট বোর্ডের তৈরি মেলামেন্ট বোর্ড হ্যাঁ মেলামেন্ট বোর্ডের তৈরি বাহ এটা সব আম্বারের আম্বারের বোর্ড কিসের আমি আম্বার সুপারের বোর্ড ছাড়া কাজ করি না আচ্ছা আম্বার সুপার সুপারের বোর্ড বুঝতে পারছি ভাই এটা আপনার হচ্ছে সাইড টেবিল সহ 15500 টাকা এগুলি সবগুলি কি একই মাপের কত ফিট সব 5 ফিট 5 ফিট 2.5 ফিট 5 ফিট 2.5 ফিট 5 ফিটের বাহ এটা এটা শুধু 16500 এটার প্রাইস বেশি হওয়ার কারণ কি এটা ওই যে প্রিমিয়াম বোর্ড আচ্ছা এসএস দিয়ে সাইড টেবিল সহ প্রিমিয়াম বোর্ড না হ্যাঁ জি জি প্রিমিয়াম বোর্ড 16500 টাকা 500 বাহ ওয়াও এটার লুকটাও তো সুন্দর ভাই আর এটা হচ্ছে 11000 টাকা আর এটা হচ্ছে আপনার 12500 কত ফিট ভাই কত ফিটের এগুলি এটা হচ্ছে আপনার 3 ফিটের মতো আছে আর এটা হচ্ছে আপনার 4 ফিট 4 ফিট বাহ এই যে এনে আরেকটা দেখতেছি আপনার সোফাও মানে অফিসের অফিসের এটা যে যা কিছু সব সমস্ত সোফা গুলি কি রকম প্রাইস সোফা হচ্ছে আপনার 2 সিটার হচ্ছে আপনার 8000 টাকা 3 সিটার 10500 আচ্ছা 1 সিটার 6000 টাকা 6000 টাকা বাহ অসংখ্য দশ আর চেয়ার আছে ডিসপ্লে তো অভাব নাই চেয়ার টেবিলের অভাব নাই কোন কোন চেয়ার চান কোন কোন চেয়ার এখান থেকে যদি কয়েকটা চেয়ার দেখাই বাবু ভাই এগুলি কি 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 রকম প্রাইস কি আসলে বিষয় রাখতেছে ওই একই সব চেয়ার এই ডিসপ্লে তে আছে বিভিন্ন ধরনের চেয়ার ওই একই মনে করেন কম বেশি ওই পাশে আরো আছে আচ্ছা মানে এই যে এখানে এটা আছে এটা হচ্ছে 12500 টাকা বুঝছেন এগুলো ফুললি ইম্পোর্টেড কোন ইয়া নাই কোনটা 12500 ভাই এটা এটা 12500 টাকা এটা ব্যাকসাইড আপনি ইম্পোর্টেড বলতে এটা কোন দেশের সবই চায়না থেকে আসে চায়না আচ্ছা বাহ সবই চায়না থেকে আসে এটা ফুললি ইম্পোর্টেড এটা কিন্তু ফুললি মেডিকেটেড স্বাস্থ্যসম্মত আরে বাহ আবার ইচ্ছা করলে পিছনে ব্যাক সাপোর্ট আপডাউন করতে পারবে আচ্ছা তাই হ্যাঁ বাহ আপনি কোমরে অ্যাডজাস্ট করতে পারবে যেভাবে চায় আর জি জি মানে ফুললি মেডিকেটেড একদম পানিও ঢুকবে না বুঝছেন আচ্ছা পানিও ঢুকবে না 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 সিটে পানিও ঢুকবে না ফুললি ওয়াটারপ্রুফ বাহ 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 খুবই সুন্দর ভাই এখানে চেয়ার টেবিল এরপরে হচ্ছে গিয়ে আপনার র‍্যাক অফিস তৈরি করার পরে অফিসের বিভিন্ন কালার চেয়ার আছে অভাব নাই বুঝছেন বাহ আমি সামনে থেকে যদি দেখেন না তো এটা ফুট বেশি এটা ফুট বেশি রাইট রাইট আমি সামনে থেকেও দেখাবো দর্শক অবশ্যই সামনে থেকেও দেখাবো তো এখানে হচ্ছে গিয়ে মোটামুটি না একদম সরাসরি কারখানা থেকে চাইনিজ মানে চায়না থেকে ইম্পোর্ট করা প্লাস হচ্ছে নিজস্ব কারখানায় হচ্ছে গিয়ে টেবিলগুলো বানানো সবকিছু পেয়ে যাবেন একদম পাইকারি দামের মধ্যেই বাবু ভাই আপনি এখানে যদি আসতে চাই দর্শক কিভাবে আসবেন আমার এখান থেকে যদি আগারগা দিয়ে আসে তাহলে আপনি হচ্ছে যে শেরপুরা মেট্রো স্টেশনে ঢোকার আগে ইউটার্ন আছে কাটা 340 নম্বর প্লেয়ার মেট্রোর মধ্যে খুঁটির নামে নাম্বার দেওয়া আছে ওকে 319 একবারে ইউটার্ন লইলে আমার শুরু আচ্ছা আর কোনো দুই ইয়া নাই আপনার মোবাইল নাম্বারটা একটু বলুন মোবাইল নাম্বারটা হচ্ছে 01818021700 আরেকটা নাম্বার হচ্ছে 01977388880 আচ্ছা তো এই দুইটা নম্বরে ইমো হোয়াটসঅ্যাপ দুটোটাই আছে তাই তো আপনি হচ্ছে বাংলা লিংকটা যেটা আছে আপনি 880 হ্যাঁ লাস্টে ওটাতে আপনি ইমো হোয়াটসঅ্যাপ সবকিছু আছে হ্যাঁ
আর ও আপনার রবি যেটা আছে, হ্যাঁ হ্যাঁ রবিটা হচ্ছে আপনার শুধু হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপ আছে। আচ্ছা, হোয়াটসঅ্যাপ ভাইবার সবকিছু আছে বাংলা লিঙ্কে? বাংলা লিঙ্কে আছে মোটামুটি। ওই সাথে যোগাযোগ করলে সবকিছুতেই হচ্ছে বাবু বাইরে পেয়ে যাবেন। এস এ ফার্নিচার শাহরাপাড়া ইউটার্নে হচ্ছে গিয়ে তার দোকানটা, ইউটার্নটা করলেই একদম শাহরাপাড়া পুলিশ ট্রাফিক ট্রাফিক যে পুলিশ বক্সটা এই যে এখানে এই যে ঘুরতেছে গাড়িগুলো, এস এ ফার্নিচার। তো দর্শক আপনারা আসতে পারেন, দেখতে পারেন, দেখে শুনে যাচাই করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।